তখন এই ছয়টা সাতটা প্রশ্নের একটারও উত্তর ওসামা বিন লাদেন দিতে পারেন, একটারও পারেন। তো বলছে যে ফতোয়া দিয়েছে যে প্রধানমন্ত্রীকে বোমা মেরে মারতে পারলে শহীদ হওয়া যাবে। এদের সাথে একটা গ্রুপের সাথে দেখা হয়েছে আমার, তারা আসে আলোচনায়। প্রথমেই বলি, আচ্ছা তুমি পড়াশোনা কতটুকু করেছো আর গ্রেফতার হয়েছে কতদিন যাব? ও বলছে যে গ্রেফতার তো 8 বছর হয়ে গেল। যখন গ্রেফতার হয়েছে তখন কি পড়ছিলে? তো নাহবমি পড়ছিলাম। নাহবমির একটা এই নিস ক্লাসের গ্রামারের কিতাব, আরবি নাহু সর্ব বলা হয় ওটাকে, নিস ক্লাসের ক্লাস 6 এর পড়াই আমরা এটাকে। তো তখন পড়েছো, তাহলে তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা এরপর থেকে আর নাই। তখন বলছে যে না আর পড়িনি, কারণ 8 বছর তো হয়ে গেল জেলখানায়। তুমি যে আমার সাথে তর্ক করছো, তাহলে তোমাকে যে আমি বুস্টটা দেব এই ধারণ ক্ষমতা তোমার নাই না আছে সেটা বলো দেখি। আমি যে তোমাকে বুস দিব তোমার ধারণ ক্ষমতা নাই, অন্তত এই বিষয়ে নাই। খারেজিদের যে যুক্তি, এই যুক্তিকে খণ্ডন করা, খণ্ডন করার জন্য ক্রিটিক্যাল বুদ্ধি, বিবেক এবং বেশি জানা না থাকলে তাদেরকে খণ্ডন করা যাবে না। যদিও একটা কথা প্রসিদ্ধ, যে ব্যক্তি খারেজি হয়ে যায়, যার ভিতরে ইখওয়ানিদের শিকড় ঢুকে যাবে, ওই শিকড় পচানো খুব মুশকিল, কারণ একসময় একটা ক্যান্সারের রূপ নেয়। কঠিন বিষয় এটা। তাদের অবস্থা এইরকম। হিজবুত তাহরির সবচেয়ে ব্রেনি যে ছেলেগুলো তাদেরকে টার্গেট করে। আমার সাথে প্রথম দিনে দেখা জেনারেল শিক্ষিত, তার আইকিউ এত স্বচ্ছ পরিষ্কার, মুখস্থ এত করেছে, তার সাথে কথা বলতে গিয়ে আমি বুঝাতে 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 এক পর্যায়ে গেলাম, বলো তুমি এবার বলো যে কোরআন সুন্নার আলোকে এবার তুমি বুঝো যে তোমার জ্ঞানের ঘাটতি আছে না নাই। তো যে আসলে এইগুলো আমি জানি না। তাহলে সেম এই কথাটি বলেছিলেন ওসামা বিন লাদেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর সামনে। তার কাছে যখন গেছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, 6টা কি 7টা প্রশ্ন করেছিলেন তাকে, এটা সাক্ষাৎকার আকারে বেরিয়ে আসছে। তখন এই 6টা 7টা প্রশ্নের একটারও উত্তর ওসামা বিন লাদেন দিতে পারেন, একটারও পারেন। তো বলছে যে আচ্ছা এখন তাহলে কি করণীয়? তাহলে তোমার এই বিষয়ে এলেম নাই, তাহলে তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। আমি যে কথাটা বলতে গেছিলাম ওখান থেকে আবার ফিরে আসি, মানে এই শুধু উপসংগগুলো আপনাদেরকে বললাম, এই 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 বিষয়গুলোর কারণে মানুষ হাদিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নিজের বুদ্ধি দ্বারা শরীয়ত বোঝার চেষ্টা করছে, অথচ এটা কি হারাম। আর একটা কমন ভুল আছে আপনাদের আলেমদের মধ্যে, ভুল আছে আলেমদের মধ্যে, ভুল আছে, এটা আমি বলবো 99% আলেমদের কনসেপ্ট ভুল। আমি আরো বলছি 1000 জন আলেমদের মধ্যে 999 জন আলেম এই কথাটাই বলে। আমি যদি আরেকটু আগাই আপনারা বলবেন যে বেশি হয়ে গেল, আমি এই পর্যন্ত থাকি। আপনারা একটা কথা, আমরা একটা কথা বলি, আমরা বলি আপনারা, আমরা বলি কোরআন বুঝতে হলে আগে কোরআন দ্বারা বুঝতে হবে। যদি কোরআনে দলিল পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, তারপরে কি হাদিস। এই যে বাক্যটা, এই বাক্যটা উচ্চারণ করা বলা হারাম। আপনাকে এটা কে শিখিয়েছে? এটা এই কনসেপ্টটা কোথাকার? এইটাই হলো উপমহাদেশের ভাষা। কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা করতে হবে প্রথমে, এই ভাষাটাই মিথ্যা কথা, এই কথাটাই চলবে না যারা আমরা অধিকাংশ আলেমই বলি এই কথাটা। তারপরে কোরআনে ব্যাখ্যা না পাওয়া গেলে কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। না,
কোরআনের প্রথম ব্যাখ্যাই হলো কি? হাদিস। আপনাকে এটাকে স্বীকার করে নিতে হবে। আল্লাহ কি বলছেন? 40 নম্বর আয়াত সূরা নাহল, ওয়াঞ্জালনা ইলাইকা যিক্রা লিতুবাইনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপরে জিকির নাজিল করেছি, আমরা আপনার উপরে জিকির নাজিল করেছি, লিতুবাইনা লিন-নাস, যেন আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন, মানুযিলা ইলাইহিম, তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে এটার জন্য ব্যাখ্যা করতে পারেন, এই জন্য আমি কি নাজিল করেছি। আমি আসলে অনেক কিছুই বলতে গিয়ে আর একটা কারণ এখানে বলবো, বলতে গিয়ে আগে ফতোয়াটা আপনাদের শোনাই দিই। ফতোয়াটা শোনানোর পরে নাহলে ভুলে যাব, টাইম চলে গেছে। শেখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছে, যদি কেউ সুন্নাকে অস্বীকার করে বা মনে করে শুধু দলিল নিতে হবে, কোরআন থেকে সুন্নাতে নেওয়া যাবে না, তার ব্যাপারে তিনি বলছেন, ফাহাদিহি তাইফাতু আল্লাতি তারা আন্না সুন্নাহ লা ইউহতাজ বিহা, এই দল যাদেরকে তুমি দেখছো যে সুন্নাহ দিয়ে দলিল নেওয়া যাবে না, তিনি বলছেন তাইফাতুন কাফিরাতুন দাল্লাতুন, এই দলটা, এই দলটা হলো কাফের এবং পথভ্রষ্ট। ফাল ওয়াজিব, ওয়াজিব হলো আলা মাই ইয়ারিফুহুম আইয়াহজুরাহুম, ওয়াজিব হলো ওই সমস্ত লোকদেরকে যাদের, যারা চিনবে ওই সমস্ত লোক থেকে যেন কি থাকে, বিরত থাকে, এক নম্বর। দুই নম্বর হলো ও আইয়ারিফুহুম আন্নাহুম আলা বাতিলিন ওয়া আন্নাহুম কুফফারু বিহাদাল আমাল, দ্বিতীয় দায়িত্ব হলো যারা বুঝে তাদেরকে বুঝাবে যে আন্নাহুম আলা বাতিল, তারা মিথ্যার উপরে আছে, বাতিলের উপরে আছে, পথভ্রষ্ট, এটা যাদের বুঝানোর সাধ্য তারা বুঝাবে। তারপরে বলছেন যে ওয়া আন্নাহুম কুফফারু বিহাদাল আমাল, কারণ এই ধারণা পোষণ করাটাই কি কুফুরদের, কাফেরদের ধারণা। তারপরে বলছেন ওয়াই বি ইনকারিহিম আস-সুন্নাহ, অর্থাৎ সুন্নাতকে তারা অস্বীকার করছে, ইয়াকফুরুনা ওয়া ইয়াখরুজুনা মিন দায়রাতিল ইসলাম, অর্থাৎ তারা কুফুরি করেছে, ওয়াইয়াখরুজুনা মিন দায়রাতিল ইসলাম, এবং ইসলামের গণ্ডি থেকে তারা কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই ফতোয়াটা হলো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, 1998 সালে মারা গেছেন, তার আগের ফতোয়া এটা, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এটা। এটা আপনাদের একটু পড়ে শোনাই দিলাম, এটা যে আমি যে কথাটা আগে বললাম যে কথাটা কতটুকু যুক্তিযুক্ত, আপনারা অনেক কথা বলতে পারেন, এই জন্য ফতোয়াটা আমার ফতোয়া না, অনেক পুরাতন ফতোয়া, তারা কি কাফের।